হ্যালো বন্ধুরা শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডাব্লিউ টেস্ট পেপারের সংস্কৃত বিষয় নিয়ে প্রশ্নোত্তর এই ভিডিওতে আমি শুধু এমসিকিউর উত্তরগুলো বলে দিচ্ছি যাদের টেস্ট পেপার নেই তাদের সুবিধার জন্য পুরো পেজটা আমি তুলে দিয়েছি তোমরা চাইলে এই কোয়েশ্চেন আনসারগুলো নিজেরা করতে পারো এর এসি কিউগুলো দিতে একটু সময় লাগবে কারণ তেরোখানা সাবজেক্টের ভিডিও আমাদের বানাতে একটু সময় লাগছে কোয়েশ্চেনের জন্য সব হয়ে গেছে কিন্তু আনসারগুলো রেডি থাকলেও ভিডিও বানাতে একটু সময় লাগে তাই তোমাদের অনুরোধ করব তোমরা চাইলে বাড়িতে বসে বাকি কোশ্চেন আনসারগুলো করতে পারো এর এমসি কিগুলো আমি বলে দিচ্ছি এবং পুরো পেজের সেটটা তোমরা তুলে দিলাম তোমরা বাড়িতে বসে প্র্যাকটিসও করতে পারো বা আনসারগুলো খুঁজতে পারো একের দিকে প্রশ্ন দিয়েছে বলে দিয়ে একটু বনগতা গুহা গল্পে কোন দেশের কথা বলা আছে উত্তর লিখবে পারস্য দুই দাগ আলিপর আলিপর্বা কখন বনে যেত উত্তর লিখবে সকালে তিনের প্রশ্ন দিচ্ছে অলিপর্বা বস্তাগুলি কি দিয়ে ঢেকে এনেছিল উত্তর হবে কাঠ চারের দাগ দস্যুদের বাহন কি ছিল উত্তর হবে ঘোড়া পাঁচের দাগ গঙ্গার তটভূমি কার সঙ্গে তুলনীয় উত্তর হবে সি বৈকুণ্ঠের ছয়ের দাগ গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে কোন দেবতার উল্লেখ নেই উত্তর হবে ডিএটি গণেশ পরের প্রশ্ন দিয়েছে দাগ রাজার অনুচরের নাম কি উত্তর হবে প্রমোদ দশ দা কৌমদের জন্য তার পিতা কাকে নির্বাচন করেন উত্তর হবে মকরন্দ এগারো দাগ মূল নাটকের হিপোলিটা পাঠ্যাংশে কে উত্তর লিবে কনক লেখা পরের প্রশ্ন দিচ্ছে ইন্দু পিতাকে উত্তর হবে ইন্দু শর্মা তারপরে তেরো দাগ মেঘদূত কোন ছন্দে লেখা উত্তর হবে মান্দাক্রান্তা পরের প্রশ্ন মহাভারতের অনুসারে ভাস রচিত নাটকের সংখ্যা কটি উত্তর হবে বিয়ের দাগ একটি সাত পরের প্রশ্ন পনের দাগ কাল লেখা উত্তর হবে বরাহ মিহির এই সেটে এসে কিউগুলোর উত্তর আমি পরে দেব তোমরা চাইলে বাড়িতে এই আনসারগুলো প্র্যাকটিস খুঁজে দেখতে পারো পরে আরেকটি শেড তোমাদের সুবিধার জন্য দিয়েছি দুটো শেড একসাথে তোমরা বাকি আনসারগুলো বাড়িতে বসে একটু প্র্যাকটিস করো বা খুঁজতে থাকো না হলে আমাদের দিতে একটু সময় লাগবে এই সেটে একের দাগে দিয়েছি প্রশ্ন আলিপর্বা কোথায় বাস করত উত্তর হবে বিয়ের দাগের উত্তরটি পারসপুরে পরের প্রশ্ন আলী পর্বার ভ্রাতার নাম কি উত্তর হবে কশ্যপ তিনের দাগ বনগত গুহা এর রচনাকার কে ছিলেন উত্তর হবে কৃষ্ণ মধক চারের দাগ কাদের মধ্যে পিতা তার সম্পত্তি ভাগ করে দেন উত্তর হবে দুই পুত্রের মধ্যে পদ্মাংশ থেকে দিয়েছে পাঁচের দাগ মণি সরি মুনি বরকণে এখানে মণিবর কে উত্তর হবে জন্য ছয়ের দাগ শঙ্কর মৌলীবিহারিণী পথটি কোন বিভক্তি আছে উত্তর হবে ডি এর দাগ প্রথমা পরের প্রশ্ন নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন উত্তর হবে জনক পরের প্রশ্ন কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে উত্তর হবে দ্বিতীয় অধ্যায়ে নাট্যাংশ থেকে দিয়েছে নয়ের দাগের প্রশ্ন কুহু শব্দের অর্থ কি উত্তর হবে অমাবাসা দশের দাগ সাধায়ম শব্দের প্রতিশব্দ হলো হল এর দাগের উত্তরটি হবে গচ্ছাম পরের প্রশ্ন বাসন্তী কস কসনম এর রাজার নাম কি উত্তর হবে ইন্দ্রবর্মা পরের প্রশ্ন কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন উত্তরটি হবে বসন্তকে পরের প্রশ্ন দিয়েছে চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি উত্তর হবে চিকিৎসা বিজ্ঞান চোদ্দো দাগ মেঘদূত কোন ছন্দে রচিত উত্তর লিখবে মন্দা গ্রান্তা পনেরো দাগ মিচ্ছকটিকম কী ধরনের রচনা উত্তর হবে একটি নাটক বাকি যে এসে কেউ আনসার আমি পরের ভিডিওতে দেব একটু সময় লাগবে করতে তাই তোমাদেরকে অনুরোধ করব যারা সংস্কৃত নিয়ে পড়াশুনো করছো তোমরা চাইলে এইখানে যে কোশ্চেনগুলো আছে তোমরা নিজেরও বাড়িতে প্র্যাকটিস করতে পারো যাদের টেস্ট পেপার নেই তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে বানানো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো